স্বামী বিবেকানন্দের স্কলারশিপ রিলেটেড তোমাদের আরও একটি খুশির খবর রয়েছে। আজকেও স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে প্রচুর ক্যান্ডিডেট ক্লেম SMS পেয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যাদের এখনও ক্রেডিট হয়নি তারা কি করবে, যারা SMS পায়নি তোমরা কি করবে, যাদের স্যাংশন রয়েছে অথচ টাকা ঢুকেনি তোমরা কি করলে টাকা পাবে, বিস্তারিত এই ভিডিওটা তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে মর্নিংয়ে তোমাদের জন্য যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আজকেও বিকেলে বা দুপুরের দিকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হতে পারে এবং তোমাদের প্রচুর ক্যান্ডিডেটকে কিন্তু টাকা দেওয়া হতে পারে। তো আমার কথা একদম মিলে গেছে, আজকে কিন্তু প্রত্যেকেরই প্রায় ক্লেম SMS এসেছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো তোমাদের সঙ্গে লাইভ প্রুফ সহ বিস্তারিত তুলে ধরছি। একজন ভাই সে কমেন্ট করে বলেছে যে তার কিন্তু 60,000 টাকা স্কলারশিপ থেকে আজকে ক্লেম SMS এসেছে এবং দেখতে পাচ্ছ এখানে তারিখটা 28/4/2023, অর্থাৎ আজকেই কিন্তু তার ক্লেম SMS এসেছে এবং দুপুরের দিকে তার কিন্তু ক্লেম SMS এসেছে। সে কিন্তু কমেন্ট করে বলেছে এবং তোমরা বলতেই পারো 60,000 টাকা কাদেরকে দেওয়া হয়। তো যারা মূলত ইঞ্জিনিয়ারিং করছে তাদের কিন্তু 60,000 টাকা স্কলারশিপ থেকে দেওয়া হচ্ছে এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কত টাকার স্কলারশিপটি পেয়েছো। আরেকটি তোমাদের ক্লেম SMS তোমাদের সঙ্গে শেয়ার করছি, সে দেখতে পাচ্ছ আরেকজন ভাই সে বলেছে যে তার 12,000 টাকা স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ড ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পিও 3 ট্রেজারি অ্যান্ড ইজ শেডিউল টু বি ক্রেডিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমরা তারিখটা দেখতে পাচ্ছ 28/4/2023, অর্থাৎ কিছুক্ষণ আগে তারা কিন্তু প্রত্যেকেই আমাকে SMS করে বলেছে যে ফাইনালি টাকা তারা কিন্তু পেয়ে গেল। পরে তোমাদের সঙ্গে আরও একটি SMS শেয়ার করছি, আরেক ভাই সেও কমেন্ট করে বলেছে তার কিন্তু আজকে স্কলারশিপ থেকে টাকা ঢুকেছে, তার কিন্তু 12,000 টাকা স্কলারশিপ থেকে ক্রেডিট হয়েছে। শেয়ার করছি আরেকজন বোনের, দেখতে পাচ্ছ তারও কিন্তু 12,000 টাকা আজকে কিন্তু ক্লেম হয়েছে। তাই তোমাদের যাদের এরকম স্যাংশন ছিল তোমরা চেক করে দেখো তোমাদের মোবাইলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে নাও, দেখো তোমাদের স্কলারশিপের টাকা কিন্তু অলরেডি ক্রেডিট হয়েছে। আর তোমাদের মধ্যে বর্তমানে অনেক এমন আছে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন দেখাচ্ছে, স্কলারশিপ এমন ডিসবার্স দেখাচ্ছে, তোমরা কিন্তু আজকেও অনেকে টাকা পাওনি। তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং গতকাল এবং আজকেও কিন্তু স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়েছে, দুদিন টাকা দেওয়ার পর আগামী কালকেও কিন্তু স্কলারশিপ থেকে টাকা দেওয়া হতে পারে। তোমরা আজকে যদি সন্ধে বা রাত্রির মধ্যে টাকা না পেয়ে থাকো তাহলে তোমরা আগামীকাল স্কলারশিপ থেকে অবশ্যই টাকা দেওয়া হলে তোমরা স্কলারশিপ থেকে টাকা পাবে এবং যাদের অ্যাপ্রুভ রয়েছে তোমাদের কিন্তু খুব শীঘ্রই আবার স্যাংশন প্রসিডিওর সেটা শুরু হবে। তো এই ছিল লেটেস্ট আপডেট। আপডেটগুলি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তীকালে এই রিলেটেড ভিডিও আরও পাওয়ার জন্য।